জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, বিএসসি অনার্স, কোর্স কোড 24709, কোর্সের নাম চিরায়ত তড়িৎ গতিবিদ্যা, লেকচার নম্বর 4, লেকচারের শিরোনাম ম্যাগনেটো স্ট্যাটিক্স। আমি নেপাল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা, কার্মিকেল কলেজ, রংপুর। আজকের বিষয় বিশেষ করে যাদের জন্য চতুর্থ বর্ষ অনার্স শিক্ষার্থী ও ছাত্রছাত্রী, তোমাদের সকলের প্রতি শুভকামনা ও শুভেচ্ছা। আজকের বিষয় দেখাও যে একটা তড়িৎ লুপের জন্য ভেক্টর বিভব হল এ ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই এম ক্রস আর ডিভাইডেড আর কিউ। এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। আমরা প্রথমে ডান পাশে একটা চিত্র লক্ষ্য করতেছি, যার মূল বিন্দু ও আর দূরত্বে পি একটা বিন্দু। এই চিত্রে বর্ণনায় ধরা যাক আর দূরে কোন বিন্দু পি এর ভেক্টর বিভব এ নির্ণয় করতে হবে। তাহলে ভেক্টর বিভব আমরা কোথায় নির্ণয় করব? পি বিন্দুতে। ভেক্টর বিভবকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? এ ভেক্টর দিয়ে। আমরা জানি চৌম্বক ভেক্টর বিভব, আমরা গত ক্লাসে চৌম্বক ভেক্টর বিভব এর রাশিমালা প্রতিপাদন করেছি। এখানে আমরা সরাসরি সেই সমীকরণটা আমরা এখানে উল্লেখ করলাম বা আমরা লিখতে পারি, কিন্তু চিত্রে লুপ উপাদান সাপেক্ষে পি বিন্দুর অবস্থান আর মাইনাস আর প্রাইম বলে, তাহলে আর এর পরিবর্তে আমরা লিখব এই মানটা এখানে যেটা উল্লেখ করা হয়েছে। এখন যে ডিভি প্রাইম ইজ ইকুয়াল টু আইডিএল প্রাইম বসিয়ে পাই, আমরা এই সম্পর্কটাও আমরা কিভাবে আসে তা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখানো হয়েছে বা আমরা জানি। তাহলে যে ডিভি প্রাইম এর জায়গায় আমরা লিখতে পারি আই ডিএল প্রাইম, এবং উপরের সমীকরণে তাই লেখা আছে যে ডিভি প্রাইম এর জায়গায় আই ডিএল প্রাইম বা এ ইকুয়াল। আইটাকে আমরা সামনে নিয়েছি, ডিএল প্রাইম আমরা উপরে লিখেছি, আর মাইনাস আর প্রাইমের পরম মান আমরা চিত্র অনুযায়ী এটা আমরা লিখতে পারি। আমরা সংক্ষেপে এর একটা সম্পর্ক সমীকরণের বর্ণনায় আমরা বলতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজের যে কোনো বাহু বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি এবং ইহাদের এক বাহু অপর বাহুর লম্ব অভিক্ষেপের দ্বিগুণের বিয়োগফলের সমান। আমরা ত্রিভুজের
যে কোনো বাহুর মান নির্ণয়ে এই সূত্র প্রযোজ্য। আবারও বলি, আর মাইনাস আর প্রাইম এটা একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এই বাহুর মানটা বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি, এবং উহাদের এক বাহু অপর বাহুর লম্ব অভিক্ষেপের দ্বিগুণের বিয়োগফলের সমান। ওই সূত্র অনুযায়ী আর মাইনাস আর প্রাইম এর মানটা আমরা এটা পাব। আমরা পরের লাইনে সবকিছু সামনে যা আছে তাই ডিএল প্রাইম, ডিএল প্রাইম যা আছে আমরা এই পদ থেকে, এই অংশ থেকে আমরা আর স্কয়ার কমন নিয়েছি। তাহলে আর স্কয়ার কমন নিলে এখানে ওয়ান, এখানে আর স্কয়ার দিতে পারে না, তাই নিচে ভাগ হয়ে আসছে মাইনাস মাইনাস, এটা মাইনাস। যেহেতু কস আলফা, তাহলে এই দুটোকে মিলে আমরা ডট গুণফলে লিখতে পারি, আমরা সেটা লিখেছি। নিচে আর স্কোয়ার দিতে পারবি, তাই নিচে আর স্কোয়ার যা আছে তাই। এই সমীকরণ আমরা নিচের থেকে উপরে নিয়ে গেছি, এখানে মাইনাস, এখানে একটা মাইনাস, আমরা ওই সমীকরণের আকার লক্ষ্য করলাম। দ্বিপদী উপপাদ্য অনুসারে বিস্তৃত করে পাই, আমরা যে পূর্ববর্তী স্লাইডে শেষে যে সমীকরণ তার যে একটা অংশ বিশেষ সেটাকে আমরা দ্বিপদী উপপাদ্যে বিস্তার করেছি, বিস্তার করলে আমরা এই আকারে লিখতে পারি এবং আরো আমাদের পথ বিদ্যমান। এর পরের লাইনে ডিএল প্রাইম প্রত্যেকটা অংশের সাথে আলাদা করে নেওয়া হয়েছে, তাহলে সমাকলন ওয়ান তার সাথে ডিএল প্রাইম এই পদের সাথে নেওয়া হয়েছে আলাদা করে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এবং এই পদের সাথেও আমাদের নেওয়া হয়েছে, দেখানো হয়েছে। আমরা অবশ্যই সমীকরণে দেখতে পাচ্ছি এই সমীকরণটাকে বলা হচ্ছে, এই সমীকরণটাকে বলা হচ্ছে এ এর বহুপল বিস্তৃতি। এই সমীকরণটাকে বলা হচ্ছে এ এর বহুপল বিস্তৃতি। আর প্রাইম ভেরি ভেরি লেস দেন আর বলে উচ্চক্রমের পদ বাদ দিয়ে পাই, আমরা যতই যাব ততই এখানে উচ্চক্রমের পদ পাব, আমরা সেগুলাকে উপেক্ষা করব, উপেক্ষা করে আমরা পাই। তাহলে উচ্চক্রমের পদ বাদ দিয়ে আমরা এখানে প্রথম দুটা পদ বিবেচনা করেছি, এই একটা আর এই যে দ্বিতীয় পদ। আমরা যারা শিক্ষার্থী আমরা অবশ্যই বুঝতে পেরেছি যত উচ্চক্রমের দিকে যাব তত মানটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে আসে, ফলে সেটাকে আমরা উপেক্ষা করতে পারি। এখন স্বেচ্ছাধীনভাবে নির্বাচিত কন্টুর সি প্রাইম এর জন্য আমরা চিত্রে দেখেছি একটা বৃত্তাকার, এর জন্য এর মানটা আমরা জিরো লিখতে পারি, ফলে এই মান জিরো, তাহলে আমাদের থাকলো এই মানটা, তাহলে মিউ নট আই ফোর পাই এখানে আর
এখানে আর স্কয়ার আর কি সমাকলন বাকি এই অংশটা, এটা হলো আমাদের এক নম্বর সমীকরণ। এক নম্বর সমীকরণ আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এক নম্বর সমীকরণ আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এ কারণে এটাকে আমরা মনে রাখব। আমরা জানি আমাদের ভেক্টর গুণনের সূত্র আমরা এর বাম পক্ষকে বিস্তার করলে আমরা ডান পক্ষ লিখতে পারি, বা পক্ষান্তর করা হয়েছে দ্বিতীয় লাইনে আর ডট আর প্রাইম ডিএল প্রাইম, এটাকে নেওয়া হয়েছে আমাদের বাম দিক, তাহলে অবশিষ্ট এই পদ আর এই পদ প্লাস হয়ে ডান দিকে আমরা বসিয়েছি। পরে এই মানটাকে আমরা অর্ধেক অর্ধেক করে দুই ভাবে লিখছি, দুই পদে লিখছি, এখানে যা আছে তাই থাকলো, এখানে যা আছে আমাদের তাই আছে, এখানে হাফ হাফ, এটাকে আবার আমরা উপরের সূত্রের নিয়মে একে প্রকাশ করেছি, উপরের যে সূত্র সেই নিয়মে এটাকে আমরা প্রকাশ করেছি, আর হাফ থাকবে প্লাস এই মানটাও থাকবে। আমরা পরের লাইনে হাফ গুণ করে আলাদা করেছি, তার পরের লাইন প্রথম পদ যা আছে তাই আমরা আর ডট আর প্রাইম ডিএল হাফ যা আছে তাই আমরা এই পদের আকৃতি আর এই পদের আকৃতি এক, তাহলে এখান থেকে আমরা এটা বিয়োগ দিয়েছি, বিয়োগ দিয়ে আবার অর্ধেক লিখতে পারি, তাহলে আমরা এই মানটাকে বিস্তার করে দুই নাম্বার সমীকরণ আকারে আমরা লিখতে পারি বা আমরা পাই। এটা দেখানো যায় আর ডট ডিএল প্রাইম আর প্রাইম, আমরা এই যে মাঝে যে পদ পরে যে দুই পদ হাফ বাদ দিয়ে আমরা লিখেছি, এইটাকে আমরা সরলীকরণ করলে আমরা অবশ্যই এটা চিত্র অনুযায়ী লিখতে পারি, সরলীকরণ করলে চিত্র অনুযায়ী লিখতে পারি। লেখাটা এখানে আমরা সরাসরি লিখেছি এ কারণে বলা হয়েছে, এটা দেখানো যায় যে এই মানটাকে সরলীকরণ করলে আমরা এই আকৃতিটা লিখতে পারি বা পাই, একে দুই নম্বর সমীকরণে ব্যবহার করে পাই। এই যে আমাদের দুই নম্বর সমীকরণ সেখানে মানটা আমরা বসিয়ে দিব, বসিয়ে দিলে আমরা কি পাবো, আমরা বসিয়ে দিলে এই আকারটা লিখতে পারি। এই আকারটা আমরা লিখতে পারি, একে এক নম্বর সমীকরণে ব্যবহার করে পাই। আমাদের শুরুতে যে এক নম্বর সমীকরণ ছিল আমরা এই আকার পর্যন্ত এসেছিলাম, সেই আকারের মানটা আমরা বসিয়ে দিলাম, পরবর্তী আমরা
শুধু এর মানটাকে নিলাম। কেন? কারণ দ্বিতীয় সমাকলন একটা আবদ্ধ কোণটু চতুর্দিকে নিখুঁত ব্যবকলনীকে অন্তর্ভুক্ত করে তোলে, এর মান শূন্য হয়, তার মানে এর মানটা শূন্য। তাহলে থাকলো আমাদের এই মানটা। আমরা ওই মানটাই পুনরায় লিখেছি এই সমীকরণেও। আমাদের পরের সমীকরণে মাইনাস থেকে কি এসেছে? প্লাস এসেছে। আমরা এই সমীকরণটাকে ক্রস গুণনের পদ পরিবর্তন করে এখানে মাইনাস আটটাকে এবং এই সমীকরণ আর প্রাইম ক্রস ডিএল প্রাইম এখানে মাইনাস হয়ে এই মাইনাস আমাদের প্লাস হয়ে গেছে। আমরা অবশ্যই এর পরিবর্তন বুঝতে পারছি। পুনরায় আগের সমীকরণে এখানে উল্লেখ করা হয়েছে, আমরা আগের সমীকরণে উল্লেখ করেছি আমাদের এই লাইনে আইটাকে শুধু আইডিএল প্রাইম ভিতরে নেওয়া হয়েছে, বাকি সব অপরিবর্তিতই। এখন তড়িৎ রূপের দ্বিমেরু ভ্রামক এম হলো, তড়িৎ রূপের ক্ষেত্রে আমাদের ভ্রামকের মানটাকে আমরা এইভাবে প্রকাশ করি, তার মানে সমাকলন এর জায়গায় আমরা মান বসাতে পারি কি এম প্রাইম। তিন নং হতে পাই, তার মানে মান বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু মিউ নট ফর পাই, আমরা এর জায়গায় বসিয়েছি এম ফ্যাক্টর ক্রস আর ডিভাইডেড আর কি। এর পরবর্তী আলোচ্য বিষয় চৌম্বক অধিক বিভব। আমরা প্রথমে ডান পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে বর্ণনায় বর্তনের আই মাত্রার প্রবাহের দরুন পি বিন্দুর চৌম্বক আবেশ বি, এখানে পি বিন্দুর চৌম্বক আবেশকে আমরা ধরেছি বি। ঘন বক্ররেখা বর্তনের আদি অবস্থান, ঘন বক্ররেখা বর্তনে ধরে নেওয়া হয়েছে আদি অবস্থান, এবং ডট দ্বারা নির্দেশিত বক্ররেখা মাইনাস বি আর ক্ষুদ্র সরণের দরুন বর্তনের অবস্থানকে সূচিত করে। এখানে আর এর ঋণাত্মক দিক সরানো হয়েছে, এ কারণে উল্লেখ যে মাইনাস বি আর। যে আর এর ঋণাত্মক দিকে সরানো হয়েছে, আর এর উপরের দিক যদি প্লাস হয় বা ধন হয় নিচের দিক হবে ঋণ। ক্ষুদ্র সরণের দরুন বর্তনের অবস্থানকে সূচিত করে, বর্তনের কোন দৈর্ঘ্য উপাদান ডিএল এর দরুন আর দূরে পি বিন্দুতে চৌম্বক আবেশ বি হবে। এটা মূলত আমাদের বায়োট-সাভার্টের সূত্র অনুযায়ী আমরা এই সমীকরণটা লিখতে পারি। বায়োট-সাভার্টের সূত্র অনুযায়ী আমরা সরাসরি এখানে উল্লেখ করলাম, পি বিন্দুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ডি আর এর আনুষঙ্গিক বি ডট ডি আর রাশি হবে। তার মানে উপরের সমীকরণকে আমরা ডট ডি আর দিয়ে গুণ করেছি বা আমরা উল্লেখ করতে পারি, তার আনুষঙ্গিক রাশি আমরা গুণ করতে পারি। এবং পরবর্তী ডি আর আমাদের এই সমীকরণে বিশেষ লক্ষণীয়,
এই পদের সমাকলনের সাথে ডট ডিআর, মানে সমাকলন করে ডিআরের সাথে ডট গুণফল। কিন্তু এই সমীকরণে ডট গুণফল করে পরবর্তী সমাকলন, এই দুই মান একই হয় বিধায় আমরা লিখতে পারি সমাকলন করে ডট গুণ বা ডট গুণ করে সমাকলন, এই দুই মান একই হয় বিধায় আমরা এক নম্বর সমীকরণকে লিখতে পারি। আমরা জানি ভেক্টরের চক্রক্রমিক বিন্যাস সম্ভব হলে ডিএল ক্রস আর ডট ডিআর, এটাকে আমরা চক্রক্রমিক সম্ভব হলে আমরা এভাবে প্রকাশ করতে পারি বা লিখতে পারি ভেক্টরের ধর্ম বা বৈশিষ্ট্য অনুযায়ী। এবং চক্রক্রমিক বিন্যাস সম্ভব না হলে, চক্রক্রমিক বিন্যাস সম্ভব না হবে মানে চক্রক্রমিকে বিপরীত, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা মাইনাস নিব। চক্রক্রমিক ধন আর চক্রক্রমিক বিন্যাস সম্ভব না হলে, তার মানে চক্রক্রমিকের বিপরীত, এই কারণে একটা মাইনাস। এই মাইনাসটাকে আমরা ডিআর এর সাথে অ্যাড করলাম, কারণ আমাদের চিত্রের বর্ণনায় সরণ ঘটানো হয়েছে মাইনাস ডিআর, মানে আর এর ধন দিকে বিপরীত। পি বিন্দু ডিআর সরণের জন্য বর্তনী কতটুকু উৎপন্ন ঘনকোণের পরিবর্তন ডি ওমেগা, তাহলে সরণের ফলে একটা পরিবর্তন আসে, এখানে ঘনকোণেরও একটা পরিবর্তন হয়েছে, তার মানটাকে আমরা প্রকাশ করলাম ডি ওমেগা। হিসেবে সুবিধার জন্য ঘনকোণের এই পরিবর্তনকে পি বিন্দু স্থির রেখে বর্তনীর সকল উপাদানের মাইনাস ডি আর সরণের জন্য ঘটেছে বিবেচনা করা যাক। এর অর্থ আমরা পি বিন্দু সরণের যে ঘনকোণের পরিবর্তন, আমরা পি বিন্দু সরায়ে যে ঘনকোণের পরিবর্তন পাই, সেটাকে পি বিন্দুকে স্থির রেখে আমরা যদি বর্তনীটাকে সকল উপাদানকে সরাই, সেক্ষেত্রে আমরা একটা ঘনকোণের পরিবর্তন পাব, আমরা সেটাই ধরে নিয়েছি ডি ওমেগা। তাহলে আমরা ডিএল ক্রস মাইনাস ডিআর, এখানে শুধু আমরা ডি স্কোয়ার এস, আমাদের নিয়ম অনুযায়ী ভেক্টরের ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী এই মান, এটা বলতে যা বোঝায় যে মাইনাস ডিআর সরণের জন্য ডিএল বর্তনী উপাদান কর্তৃক অধিকৃত ক্ষেত্রফল, অধিকৃত ক্ষেত্রফল। অতএব ডিএল ক্রস মাইনাস ডিআর ডট ডিএস, তাহলে এই অংশটার মান আমরা লিখতে পারি ডি স্কোয়ার এস, আমরা এখানে তাই লিখেছি আর ডট আর। এক নং হতে পারে আমরা সেই মানটা বসিয়ে দিয়েছি, এক নং হতে পারে আমরা সেই মান বসিয়ে দিয়েছি, এখানে একটা মান পেয়েছি, এর মানটাকে আমাদের ঘনকোণ ডি ওমেগা আমরা যদি ঘনকোণের ব্যাখ্যায় আসি খুব সহজ ভাবে, একটা বৃত্তের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা নিশ্চয়ই জানি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তার ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার,
একটা বৃত্তের কেন্দ্রে কত ঘনফল সৃষ্টি করি আমরা সবাই জানি, ফোর পাই। তাহলে আমরা লিখতে পারি বা বলতে পারি ফোর পাই আর স্কোয়ার ক্ষেত্রফলে সৃষ্ট ঘনকণ ফোর পাই। তাহলে একক ক্ষেত্রফলে সৃষ্ট ঘনফল কত? ফোর পাই ডিভাইডেড ফোর পাই আর স্কোয়ার। তাহলে ডিএস ক্ষেত্রফলে কত আসবে? ফোর পাই ইন্টু ডিএস ডিভাইডেড ফোর পাই আর স্কোয়ার। ফোর পাই বাদ গেল। তাহলে ঘনকণের সমীকরণ কি? যে ঘনকণ ইকুয়াল ডিএস ডিভাইডেড আর স্কোয়ার, তার মানে ক্ষেত্রফল ডিভাইডেড ব্যাসার্ধ স্কোয়ার। তাই এখানে তাই এটা আমাদের ক্ষেত্রফল, আর এখানে একটা আর আছে, এর যদি মান নেই, এর যদি মান নেই তাহলে এই আর এখানে আর কিউব থাকে কি? আর স্কোয়ার, তার মানে ক্ষেত্রফল ডিভাইডেড আর স্কোয়ার। ফলে আমরা কার মান পাই? ঘনকণের মান। এই ঘনকণের মানটাকে আমরা প্রকাশ করেছি ডি ওমেগা। আমরা কি ডি ওমেগা লেখার ব্যাখ্যা কি বুঝতে পারলাম? আমি আরেকবার সংক্ষেপে বলি, ঘনকণের যে গাণিতিক সমীকরণ বা সম্পর্ক সেটা হলো ক্ষেত্রফল ডিভাইডেড আর স্কোয়ার। আমরা লক্ষ্য করতেছি সমীকরণে ডি স্কোয়ার এস, এটা হলো আমাদের ক্ষেত্রফল, এটা হলো আমাদের কি? ক্ষেত্রফল। আমরা যদি আর ফ্যাক্টরের মান নেই তাহলে সেই মানের সাথে আর কিউব, তাহলে থাকে কি? স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বা স্কোয়ার এটা বলতে কি? আমাদের ঘনকণ। আর এই ঘনকণকে প্রকাশ করা হয়েছে কি দিয়ে? ডি ওমেগা দিয়ে। ঘনকণকে আমরা প্রকাশ করেছি ডি ওমেগা দিয়ে। এই ডি ওমেগাকে আমরা লিখতে পারি ডেল ওমেগা ডট ডি আর। যা যে কোনো স্বেচ্ছাধীন সরণ ডি আর এর জন্য সত্য। এই কথার অর্থ আমাদের বাম দিকে আছে ডি আর, আমরা ডান দিকে পাইলাম ডি আর। আমরা প্রয়োজনে আমরা নিয়েছি, আমরা একে বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে বাম দিকে কি থাকে? ডি আর কে বাদ দিলে বাম দিকে থাকে বি, আর ডান দিকে থাকে মি নট আই ফোর পাই, আর থাকে ডেল ওমেগা। আমরা এই লাইন কি বুঝতে পারছি? আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। আমরা মি নট আই ডিভাইডেড ফোর পাই একে আমরা ভিতরে নিয়ে আসলাম। এই মানটাকে আমরা লিখে প্রকাশ করতেছি ফাই এম। এই মানটাকে আমরা লিখে প্রকাশ করতেছি ফাই এম। যখন ফাই এম আমাদের এই মানটা পাই এবং ফাই এম কে চৌম্বক অধিক বিভব বলে। এই ফাই এম টাকে বলতেছি আমরা কি? চৌম্বক অধিক বিভব। যদি ঘনকণ ধনাত্মক হয় যখন প্রবাহ ঘড়ির বিষমাবর্তী, আমরা চিত্রে ঘড়ির দিকে প্রবাহ বিবেচনা করেছি, সেক্ষেত্রে আমরা ফাই এম এর বি এর এই মানটা পাইলাম।
যদি বিষমাবর্তী হয় তাহলে আমরা প্লাসের জায়গায় এখানে একটা মাইনাস লিখতে পারি, তাহলে 3 ও 4 আমরা বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব, দেখাও যে চৌম্বক অধিক বিভব ফাই এল ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই এম ডট আর আর কিউব। আমরা ইতিপূর্বে চৌম্বক ভেক্টর বিভব কি এবং এর রাশিমালা প্রতিপাদন করেছি। চৌম্বক ভেক্টর বিভবে এখানে ডটের পরিবর্তে কি ছিল? ক্রস। এখন আমরা এই সমীকরণটা প্রমাণ করব। আমরা জানি চৌম্বক ক্ষেত্র চৌম্বক ভেক্টর বিভবের কার্লের সমান। এটা আমরা আগের লেকচারে এটা আমরা লক্ষ্য করেছি। কার্ল এ, আমরা এ এর মান এটা বসিয়ে দিলাম, উল্লেখ আছে যেহেতু এ ইকুয়াল এই মান, আমরা এটাকে প্রমাণও করেছি। কার্ল একে আমরা ভেতরে নিলাম আর বাইরে ইনটু আকারে থাকে, এই মানটাকে আমরা ভেক্টরের ট্রিপল গুণন ত্রিগুণনের সূত্র অনুযায়ী আমরা একে এটা বিস্তার করতে পারি। সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে কার্ল এম ক্রস আর এ ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট, আমরা একে বিস্তার করতে পারি। এটাকে আমরা আখ্যায়িত করলাম 1 নম্বর সমীকরণ। এখন ডাইভ আর ভেক্টর ডিভাইডেড আর কিউব, একে যদি আমরা ব্যবকলনের গুণের নিয়মে বিস্তার করেছি ডান দিকে বা আমরা পেয়েছি। এখন ডাইফ আর ডেল ডট আর ভেক্টর এর মানটা যদি আর মান বসিয়ে দিই, ডেলের সাপেক্ষে যদি ব্যবকলন করি তাহলে আমরা পাবো 3 আর ভেক্টর আর ভেক্টর। এবং আমরা যদি এইখানে এটা ব্যবকলন করি যে গ্রেট 1/r³, তাহলে আমরা এর ব্যবকলন রূপটা এটা পাবো। তাহলে এই পদে থাকলো 3/r³, এখানে থাকলো মাইনাস আর ডট আর, তার মানে r² আর নিচে r⁵। এই পদ সমান ও বিপরীত, তাই আমরা এখানে 0 লিখতে পারি। আমরা এর মানটা 0 পাইলাম। 1 নং হতে পাই, 1 নং আমাদের ডান পক্ষ দুই পদ ছিল, এক পক্ষ 0 হয়ে গেল এক পদ, ফলে আমরা এটা লিখতে পারি। পরবর্তী লাইনে ডেল ডট এল, আমরা ডট গুণ ফলে বিনিময় করতে পারি এম ডট ডেল। আমরা ডেলটাকে পরের লাইনে একেবারে সামনে নিয়ে এসেছি, যা আছে আমরা প্রথম বন্ধনীর মধ্যে নিয়েছি। এবং এই মানটাকে আমরা প্রকাশ করেছি ফাই, আমরা এই মানটাকে আমরা
এই মানটাকে প্রকাশ করেছি ফাই এম। তিন ও চার নং হতে পাই, তাহলে ফাই এম ইজ ইকুয়াল টু মিউ নট ফোর পাই ইন্টু এম ডট আর আর কিউব। এখানে যে আমরা লিখতে পারি তার একটা সুন্দর ডান পাশে ব্যাখ্যা দেওয়া আছে। এই লেকচার তৈরিতে যাদের বইয়ের অবদান, তড়িৎগীতবিদ্যা এস এম মকসুদ আলী স্যার এবং অন্যান্য রাইটার, তাদের ধন্যবাদ। করোনাকালীন সময়ে নিজেকে সুস্থ রাখবে, পরিবারকে সুস্থ রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশায় ধন্যবাদ। হ্যাঁ শেষ।